আজি আমি উপস্থিত আছো ধুবুরী জেলাত। ধুবুরী জেলার পাঁচটাক বিধানসভা সমষ্টি ধুবুরী, গৌরীপুর, গোলকগঞ্জ, বিলাসীপাড়া পূব আর বিলাসীপাড়া পশ্চিম, এই আটাইকটা সমষ্টির পর্যালোচনা করিম আজি আমার জনমঞ্চ। এই পাঁচটা সমষ্টির তিনটা 2016 সনত AUDF দখল করেছিল আর 2016 সনত বিজেপিয়ে দুটা দখল করবলে সক্ষম হয়েছিল। কিন্তু এবার কি হবল গে আছে ধুবুরীবাসী জনতা, এবার কি হব? এফালে এফালে ভারত মাতা কি জয় ধ্বনি আর আনফালে জয় আয় অসম ধ্বনি। এয়া হল ধুবুরী জেলার আমার জনমঞ্চর আরম্ভণি। অল্প শান্ত হোক, হয় আহি আছো আহি আছো আহি আছো আপনার কাছে আপনার কাছে আহি আছো। কিন্তু প্রথমে মই ধুবুরী জেলার এগারী জ্যেষ্ঠ সাংবাদিকর সঙ্গে কথা পাতিম। দাদা আপনার স্বাগত জানাইছো। কি দেখিছে ধুবুরীর এই পাঁচটা বিধানসভা সমষ্টির কথা আমি কলো, কি হবল গে আছে আসলতে এবার 2021 সনের বিধানসভা নির্বাচন? আসলতে ধুবুরী জেলাখন হয়েছে আমার এখন ঐতিহাসিক জেলা। ইয়াত ন্যাশনাল বর্ডার আছে, ইন্টারন্যাশনাল বর্ডার আছে। এই জেলাখনের আজি ভারতবর্ষ স্বাধীনতার পিছনে পড়া জেলাখনের যে চিকিৎসার অভাব, ভাল একটা মেডিকেল কলেজ, ভাল মেডিকেল হসপিটাল, শিক্ষার ক্ষেত্রের কারণে আমার ইয়াত কোনো ইঞ্জিনিয়ারিং কলেজ, ইউনিভার্সিটি আর এই ক্ষেত্রে যে আমার ইয়াত কৃষি ক্ষেত্র, ইয়াত সবতকে বেশি উৎপাদন হয় মরাপাট। ইয়ার ক্ষেত্রে কোনো একটা ভাল ইন্ডাস্ট্রি নাই। এই ক্ষেত্রে ইমান দিন আমার প্রতিনিধি পর্যায়ে গৈছে, এমনকে এইবিল ক্ষেত্রে কেউ চিন্তা করা নাই। আর আজি যে আমি এই প্রক্ষেপর জনমঞ্চত মোক কবলে গৈছে, মই এটাই অনুরোধ আজি আপনাদের ইয়াত বিভিন্ন রাজনৈতিক পার্টির বিশিষ্ট ব্যক্তি সকলে আহিছে, আপনাদের জনপ্রতিনিধি পঠাওক, এনে যিজনে উন্নতি করব পারে। আজি উজনিত যেটা উজনিত যে উন্নতি হয়েছে বা মধ্যসমূহ যে উন্নতি হয়েছে, ধুবুরী জেলাখানে উন্নতি কেনকে হওয়া নাই কেউ, অর্থনৈতিকভাবে আমি পিছ পড়ে আছো কেউ। আমার ইয়াত অকল কাজিয়া পেশাল সরু সরু ঘটনালে আমি আমার ইয়াত যেখানে উন্নতি হব লাগেছিল এই উন্নতি 70 বছর আমি পোৱা নাই। এইখানে মই এতিয়া মই আপনার প্রতিনিধিসকল এইটাই মই অনুরোধ। আপনি অনুরোধ করেছে, বঞ্চিত হয়ে আছে ধুবুরীবাসী, প্রত্যেক ক্ষেত্রতে এওঁলোকে দুর্ভোগ ভুগি আহিছে, বঞ্চিত হবলগা হয়েছে, প্রতারণার সম্মুখীন হবলগা হয়েছে, এইবার কি হব সেয়াই বিচারিছে এটা ধুবুরীবাসী উত্তর। মই প্রথমে এগারী প্রার্থীর কাছে যাব বিচারিছো। গোলকগঞ্জের এগারী প্রার্থী আছে জাতীয় পরিষদর, আপনি অল্প থিয় হয়ে দিয়ক, আপনার মতামত জানি বিচারিছো। আমার জ্যেষ্ঠ সাংবাদিকগুলিয়ে কলে এই অঞ্চলটোর যে কি কি সমস্যা আছে, কিমান সমস্যার জর্জরিত আপনাদের আমি গম পালো, আপনি কি দূর এইবর বাস্তব রূপত ইয়ার যুক্ত সমস্যা আছে সমাধান করবলে সক্ষম হব বলে ভাবিছে, বা রাইজে আপনার কিয় নির্বাচিত করব? এবার সব গোলকগঞ্জ সমষ্টিটির ভিতর অত্যন্ত পিছপা সমষ্টি হয়, কিন্তু উল্লেখযোগ্য হল যে তাদের ইন্টারন্যাশনাল বর্ডার, ইন্টারস্টেট বর্ডার আছে। গোলকগঞ্জ সমষ্টির সবতকে ডর সমষ্টি যে আছে সেটা হচ্ছে গড়াখহনিয়া। বিগত 5 বছরে গড়াখহনিয়ার বিষয়ে কোনো একটা ভাল পদক্ষেপ আমি চকুত দেখা নাই। রাস্তাঘাটের কথা আছে, এতিয়ালৈকে বহুত রাস্তাঘাট আছে যাব উন্নতি করবলগা বাকি আছে। আনএমপ্লয়মেন্ট সমস্যা যথেষ্ট আছে, কারণ আজি আমার অঞ্চলের বহুত ডেকালরা, শিক্ষিত ডেকালরা দিল্লি, বম্বে, কেরালা, সেরালা, মানে বাইর বিভিন্ন ঠাই বিভিন্ন দিন হাজিরা করে খাবলগা হয়েছে। আমার তাত টেকনিক্যাল এডুকেশনের কোনো তেনে ধরনের ভাল ব্যবস্থা হওয়া নাই, স্কিল ডেভেলপমেন্টের কোনো কাম আজিলেকে হওয়া নাই। কারণ সেলফ এমপ্লয়মেন্ট যদি নহয়, রুরাল ডেভেলপমেন্ট যদি নহয়, কুটির শিল্প যদি ডেভেলপমেন্ট নহয়, কোনো একটা গাঁও ভালকে, গাঁও যদি উন্নতি নহয় সেখান ঠাই উন্নতি নহব। ঠিক আছে, মই আপনার কথাখিনি গম পাইছো। মুঠতে উন্নয়ন তো একটা মূল বিষয় অসম জাতীয় পরিষদে উত্থাপন করেছে, কিন্তু তাতোকৈ ডাঙর কথা হল যে অসম জাতীয় পরিষদের সমান্তরালকৈ গোলকগঞ্জতে আন একটা আঞ্চলিক শক্তি রাইজর দলে এবার নির্বাচনী প্রতিদ্বন্দ্বিতা আগবাইছে। রাজ্য দলের প্রার্থীগুলি আছে, দুইটা দলেই যদি পৃথকে পৃথকে এনেকে আপনাদের প্রতিদ্বন্দ্বিতা আগবায় কি হব গে আছে, অন্য শক্তিয়ে চ সুবিধা লোব আপনার? না, সে আমি ভাবা নাই, গণতন্ত্র দেশত সকলে উঠার অধিকার আছে আর হয়তো রাইজে বিচার করব, কারণ আমি গণতন্ত্রভাবে প্রতিটি দলরে কোনো দলের পার্সোনালি বা আমি বিরোধী করব বিচার না। আমি কি করব পারিম রাইজে যদি আমার সুবিধা দিয়ে সেইটাই বেশি গুরুত্বপূর্ণ। আর ধুবুরী জেলাখন আগর বক্তা কই যাওয়ার, আমার জ্যেষ্ঠ পাতি কই যাওয়ার দরে আর আমার সাংবাদিক কই যাওয়া জনে, ধুবুরী জেলাখন ঐতিহাসিকভাবে খুব স্বাধীনতার আগর পর্যায়ে যদি আমি যাও, তার খুব উন্নত জায়গা এখন আসলে ইয়াতে এয়ারপোর্ট আসলে, গুয়াহাটি যেটা রেলওয়ে জংশন আসলে, যেটা গোলকগঞ্জত রেলওয়ে জংশন আসলে, এয়ারপোর্ট আসলে, এই মেস ফ্যাক্টরি আসলে, আর সেনকা ধরনের গোলকগঞ্জের ইমান উন্নতি এটা স্বাধীনতার পিছত ক্রমান্বয়ে ক্রমান্বয়ে ভারতবর্ষ বলে নয় বিভিন্ন সরু সরু জায়গা বহুত ডেভেলপ হয়ে গেল, কিন্তু ইমান উন্নত জায়গাটা লাহে লাহে ক্রমান্বয়ে পিছফালে
পিছৰ ফালে গুচি গ'ল। কিন্তু তথাপিও কংগ্ৰেছ যেতিয়া কংগ্ৰেছ চৰকাৰ আছিলে, কংগ্ৰেছৰ গভৰ্ণমেণ্ট থকা অৱস্থাত ৰুলিং পাৰ্টিৰ এম এল এ এটা আছিলে, কুলগঞ্জে দিছিলে ৰুলিং পাৰ্টিৰ এম এল এ, দুবাৰ দুবাৰকৈ পঠাই দিছিলে। বিজেপিৰ এতিয়া চৰকাৰ আছে, বিজেপিৰ ৰুলিং পাৰ্টিৰ এম এল এ আছে, যিমান দূৰ এজন ৰুলিং পাৰ্টিৰ প্ৰতিনিধি হিচাপে তেওঁলোকে কাম আনিব লাগিছিলে বা জেগাখনৰ ডেভেলপ কৰিব লাগিছিলে, তেনেকুৱা ৰাজ্য ৰাইজে দিছে। এইবাৰ কি হ'ব কুলগঞ্জ? নিশ্চিতভাৱে ৰাজ্য নতুনক আদৰি ল'ব, কাৰণ যুগটো এটা যুগৰ এটা পৰিৱৰ্তন হ'ল। মানে বিজেপি এবাৰ নাথাকে নেকি কুলগঞ্জত? বিজেপিয়ে চৰকাৰ কৰিব, কিন্তু ইমান দিনে আপোনালোকে উন্নয়ন কৰিব পৰা নাই বুলি কৈছে, অভিযোগ, এটা গুৰুতৰ অভিযোগ আপোনালোকৰ প্ৰতি। আমি গোলগঞ্জবাসীৰ, গোলগঞ্জ সমষ্টিৰ পৰা আমি কৈ আছোঁ, ঘটনা হ'ল আমাৰ গোলগঞ্জ সমষ্টিত এটা বৰ ডাঙৰ ধৰণৰ এটা কি হৈছে, উন্নয়ন হৈছে, ইউনিভাৰ্চিটি, চিলা ৰায় কলেজত ইউনিভাৰ্চিটি আমাৰ অশ্বিনী ৰায় চৰকাৰে আনিছে, হৰিয়া কাছখানাত এটা মহিলা কলেজ আনিছে, আৰু এখন শিক্ষানুষ্ঠান আপোনালোকে গঢ়িছে। কিন্তু শিক্ষানুষ্ঠান দিয়ে কেৱল উন্নতি হ'ব নে বাকীবোৰ ক্ষেত্ৰত আপোনালোকে উন্নতি নকৰিলে একো নহ'ব কৈছোঁ? যিধৰণৰ পাঁচ বছৰত উন্নতি কৰিলে, 70 বছৰত নোহোৱা কাম এইবাৰ 5 বছৰ কৰি দেখুৱাইছে, হয়নে? মই গোলকগঞ্জবাসী শুনিছোঁ, হয়নে? 70 বছৰ, হেল্ল', 70 বছৰত কেতিয়াবা 100+ আমাৰ পেট্ৰল হোৱা নাই, এইবাৰ হৈছে। বিজেপি চৰকাৰ অকল কালি লৈছে, কালি আপুনি কি ক'ব? হয়, বিজেপি যে আমাৰ ধুবুৰী আৰু বিলেচিপাৰা আমাৰ গোলকগঞ্জত যে ডেভেলপ কৰিব লাগিছিল, হা, এইদৰে ডেভেলপ কৰা নাই। ধুবুৰী গোলকগঞ্জ সমষ্টিৰ ভিতৰত যেনেকুৱা ধৰণৰ কাম হৈছে, ব্লেক সমষ্টিতকৈ বেছি কাম হৈছে। আৰু মই সবতকৈ কৈছোঁ, যিবিলাক এতিয়ালৈকে ভক্তে কৈ আছে, ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত প্ৰথমখন কলেজ কোনে আনিছে, মেডিকেল কলেজ, সেইটো বিজেপি চৰকাৰে কৈছে। ধুবুৰী ডিষ্ট্ৰিক্টত কোনোখন আনিছে প্ৰথমে, এইটো চাওক, অসমত প্ৰথমখন পাবলৈ চাবলৈ গ'লে অসমৰ নিচিনা ইউনিভাৰ্চিটি এখন অসমত ক'বলৈ গ'লে প্ৰথমখন ইউনিভাৰ্চিটি যদি আমাৰ ৰাজবংশী জনগোষ্ঠীৰ ওপৰত নিৰ্ভৰ কৰি চিন্তা চৰ্চা কৰি লোৱাৰ অসমৰ ভিতৰত এখন ইউনিভাৰ্চিটি আনিছে, সেইখন আমাৰ গোলকগঞ্জত চিলাৰ মহাবিদ্যালয়ত আজিলৈকে নতুনকৈ প্ৰস্তাৱ ভৰি কৰিছে। এইখিনি চিন্তা কোনে কৰিছে? আজি হাজাৰ হাজাৰ নতুন মানে কেৱল বিজেপিয়ে কৰিছে, বিজেপিয়ে কৰিছে। এগৰাকী মহিলা আছে, মই মহিলাগৰাকীৰ কাষত যাব বিচাৰিছোঁ, আপুনি কওক। ইয়াত AIUDF আছে, বিজেপি আছে, AJP আছে, ৰাইজৰ দল আছে, BPF আছে, কংগ্ৰেছ আছে, সদৌ অসম ছাত্ৰ সন্থা আছে। প্ৰকৃততে কি দেখিবলৈ পাইছে, এওঁলোকে কোনে কাম কৰিছে, কোনে কৰা নাই? আমি সদৌ অসম ছাত্ৰ সন্থাক বাৰু বাদ দিছোঁ। নমস্কাৰ, মই আচলতে ক'ব বিচাৰিছোঁ, কোনো এটা দলেও পাৰ্ফেক্টলি এতিয়ালৈকে আমাৰ ইয়াত উন্নতি কৰিব পৰা নাই, যি দলে নহওক কিয়। সেইকাৰণে মই প্ৰথমতে মানে অনুৰোধ কৰিছোঁ যে আমাৰ ইয়াত যি দলে যেতিয়া আহক না কিয়, আমাৰ উন্নয়ন লাগে, সামগ্ৰিক উন্নয়ন বিচাৰে এইসকল ৰাইজে, নহয় জানো? আপোনালোকে সামগ্ৰিক উন্নয়ন বিচাৰে, সৰ্বস্তৰৰ উন্নয়ন বিচাৰে আপোনালোকে, ঠিক আছে। মই আমাৰ সতীৰ্থ জ্যোতিময় চক্ৰৱৰ্তী আৰু গোবিন্দ অধিকাৰীক বিচাৰিছোঁ, তেওঁলোকে ধুবুৰী জিলাৰ এই 5টা সমষ্টিৰ কিছু বিশ্লেষণ আগবঢ়াব। জ্যোতিময় আৰু গোবিন্দ, বিলাসীপাড়া পূব সমষ্টি যোৱাবাৰে বিজেপিৰ দখলত আছিলে, এইবছৰ কিন্তু এটা গুৰুত্বপূৰ্ণ সমষ্টি, কাৰণ বিলাসীপাড়া পূব সমষ্টিত 2,16,000 ভোটাৰ, যি ভোটাৰ আচলতে ইমান বৃহৎ এটা সংখ্যক ভোটাৰ, সেই ভোটাৰে কিন্তু নিৰ্ণয় কৰিব বিলাসীপাড়া পূবৰ কোনে এইবাৰ বিজয়ী হ'ব। বিলাসীপাড়া পশ্চিম সমষ্টি যদি আমি ক'ব যাওঁ, চৰচাপৰি আগৰে এটা সমষ্টি, য'ত কেৱলমাত্ৰ এখন টাউন কমিটি, য'ত চাপৰ গ্ৰাম টাউন কমিটি আছে, সেই সমষ্টিও কিন্তু যথেষ্ট ভৌগোলিকভাৱে দুৰ্গম এটা সমষ্টি। আৰু তাৰ পিছফালে যদি আমি আহোঁ গৌৰীপুৰ সমষ্টি, গৌৰীপুৰ সমষ্টি সীমান্তৱৰ্তী অঞ্চলৰ কিছু নালিয়া বেৰভাঙি ইত্যাদি কৰি ঠাই মেলাই এটা সমষ্টি, আৰু ধুবুৰী সমষ্টিও কিন্তু ভৌগোলিকভাৱে অতি জটিল, চৰ চাপৰি আগুৰা এটা সমষ্টি, তাত যথেষ্ট অসুবিধা, যথেষ্ট সমস্যা আছে দীৰ্ঘদিনৰ পৰা। চাওক, এতিয়া জ্যোতিময় চক্ৰৱৰ্তী, মই এটা কথা কওঁ, বিমানবন্দৰটো এতিয়ালৈকে হোৱা নাই, সেইটো কিমান দিন লাগে ঠিক নাই, আপোনালোকে ৰেলপথ এটা ভালদৰে পোৱা নাই, বহুত দূৰ হয় যিটো ৰেলপথ আছে, আপোনালোকে যদি ইয়াৰ পৰা গুৱাহাটী যাবলগীয়া হয়, আৰু যাতায়াতৰ ক্ষেত্ৰত যোগাযোগ হ'ল একমাত্ৰ এতিয়া পথ যদি আমি ক'বলৈ যাওঁ, নহয় জানো? হয়, বিমানবন্দৰৰ কথা আপুনি যিটো কৈছে, এইটো উড়ান 2 আঁচনিৰ অধীনত বিমানবন্দৰখন নিৰ্মাণ কৰা হৈছে, আৰু উড়ান 4 আঁচনিৰ অধীনত, উড়ান 4 আঁচনিৰ অধীনত বিমানবন্দৰৰ পৰা বিগত ফেব্ৰুৱাৰী মাহৰ পৰা বিমান চলাৰ কথা আছিল, কিন্তু ফেব্ৰুৱাৰী গৈ গৈ মাৰ্চৰ ইতিমধ্যে যাবলগীয়া হ'ল, নিৰ্বাচনৰ প্ৰায় সমাপ্ত হয়, কৰোণাৰ কাৰণে হয়তো কিছু প্ৰতিহত হৈছিল, কিছু সেৱা ব্যাহত হৈছিল, কিন্তু এটা ইমান কোটি টকা ব্যয় কৰি এখন বিমানবন্দৰ বনোৱাৰ পিছত কিয় তাৰ পৰা বিমান এতিয়াও চলা নাই, সেয়া কিন্তু ৰাইজৰ প্ৰশ্ন। মেঘালয়লৈ যিখন দলং হ'ব, সেইখনে কি সুবিধা দিব? নিশ্চয় সেইটো কিন্তু এটা ঐতিহাসিক সিদ্ধান্ত ধুবুৰীৰ কাৰণে ক'ব লাগিব। এই মুহূৰ্তত প্ৰায় 20 কিলোমিটাৰ দীঘল এখন দলং, যে আমি কেতিয়াও সপোনতো ধুবুৰীবাসী হিচাপে মই এইটো গৌৰৱ অনুভৱ কৰোঁ যে সপোনতো আমি ভবা নাই এখন দলং ইয়াত নিৰ্মাণ হ'ব পাৰে। বিগত ইমান বছৰে সাংবাদিকতা কৰি আমি কেৱল দলং লাগে, দলং লাগে, দাবী লাগে, বিভিন্ন দলে কিন্তু দাবী উত্থাপন কৰিছে, এই
ইউডিএফৰ এমপিৰ পৰা আৰম্ভ কৰি বিজেপিৰ সাংসদলৈ এম এল এৰ পৰা আৰম্ভ কৰি সকলোৱে কিন্তু এই দাবী জনাইছে। কিন্তু আচলতে এটা ক'ব লাগিব, বৰ্তমান চৰকাৰখনে কিন্তু ইয়াক গুৰুত্ব সহকাৰে লৈছে। এটা বিষয় এইটো সদৰ্থকভাৱে আমি লৈছোঁ, সদৰ্থক বিষয়টোত আপোনালোকক প্ৰশংসা কৰিছোঁ, কিন্তু নৰৰ্থক দিশবোৰ আপোনালোকে চাব লাগিব। গোলকগঞ্জ বুলি ক'লে গোবিন্দ গৰাখহনীয়া ইতিমধ্যে এগৰাকী প্ৰাৰ্থীয়ে কৈছে, লগতে তাত খেতিয়কৰ সমস্যা আছে, এই সমস্যাসমূহ আজিলৈকে কিন্তু সমাধান হোৱা নাই, তাত কিন্তু শাসকীয় দলৰ বিধায়কেই আছে। হয়, গোলকগঞ্জৰ কথা যদি কোৱা হয়, গোলকগঞ্জৰ পৰাই প্ৰথম অসমত তথা উত্তৰ পূৰ্বাঞ্চলত কিন্তু ৰেল সেৱা আৰম্ভ হৈছিল 1901 চনত, যেতিয়া গোলকগঞ্জৰ ৰেলৱে জংচন যিটো, সেইটো অসমৰ প্ৰথমটো ৰেলৱে জংচন। শৰৎচন্দ্ৰ সিংহ গোলকগঞ্জৰ পৰা মুখ্যমন্ত্ৰী হৈছিল। আৰু গোলকগঞ্জ হ'ল এনেকুৱা এখন জেগা য'ত ভাৰত বাংলা সীমান্ত আছে আৰু অসম মগ সীমান্ত আছে। যদি উন্নয়ন সামগ্ৰী বা উন্নয়ন কোৱা যায়, যদি বাহিৰা ৰাজ্যৰ মানুহ যদি অসমত প্ৰৱেশ কৰিব, যিহেতুকে এইটো প্ৰৱেশ পথ, ইয়াৰ উন্নয়ন কিন্তু ছাগলীয়াত যদি সোমাব, সেইটাই কিন্তু উন্নয়নটো তেওঁলোকৰ চকুত ভাহি উঠিব লাগে, প্ৰথম চাপটো তাত হ'ব লাগে যে সোমায়ে তাত তেনেকুৱা ধৰণৰ উন্নয়ন, চকুত লগা উন্নয়ন কিন্তু তাত কৰিব পৰা নাই। এইটো কিন্তু এটা যিকোনো চৰকাৰে নহওক এইটো কৰিব পৰা নাই। গংগাধৰ যি সমস্যা আছে, গৰাখনে সমস্যা আছে দীৰ্ঘদিনে, 1973 চনৰ যেতিয়া 13 অক্টোবৰ তাৰিখে গোলকগঞ্জৰ পূবৰ অংশ যেতিয়া গৰাখনীয়াক সহায় দিছিল ব্ৰিটিছৰ দিনত, সেই দলংখন আজিও আছে। কিন্তু সেই যি দলংখনৰ যি গৰাখনীয়া যি সমস্যা, স্থায়ী সমস্যাৰ সমাধান কিন্তু গোলকগঞ্জত কৰিব পৰা নাই। মই পুনৰ ৰাইজৰ কাষত যাব বিচাৰিছোঁ, জনপ্ৰতিনিধিৰ কাষত যাব বিচাৰিছোঁ, লগতে ৰাজনৈতিক দলৰ প্ৰতিনিধিৰ মাজত যাব বিচাৰিছোঁ। এ আই ডি এফ আছে, এ আই ডি এফৰ হাতত ধুবুৰী জিলাৰ 3টাকৈ সমষ্টি, অলপ থিয় হৈ দিয়ক আপুনি। এই 3টাকৈ সমষ্টিত এ আই ডি এফে কি কি কাম কৰিলে, ভাল কাম? ইউ ডি এফৰ মালফতত বহুত কাম হৈছে, যেনে ধুবুৰী টু ফুলবাৰী ব্ৰিজ আমাৰ এম পি চাহেবে উত্তোলন কৰিছিলে, পাৰ্লিমেণ্টত যিবাৰ গৈছিল প্ৰত্যেকবাৰে এই ধুবুৰী টু ফুলবাৰী ব্ৰিজ লৈ 36 বাৰ গৈছিলে। কিন্তু সেইটোতো বিজেপিয়ে দাবী কৰি থাকে, বিজেপিয়ে কৰিছে সেইখন। এতিয়া ধুবুৰী টু ফুলবাৰী ব্ৰিজ একমাত্ৰ বদরুদ্দিন আজমলৰ ওচৰতে হৈছে। মাননীয় আমাৰ সংসদ হজৰত মৌলানা বদরুদ্দিন চাৰ একক প্ৰচেষ্টাত, বিগত 10-15 বছৰৰ পৰা একক প্ৰচেষ্টাত, যিটো আপোনালোকে ভাবিব নোৱাৰিব, বিশ্বৰ ভিতৰতে হয়তো এছিয়া মহাদেশৰ ভিতৰত তৃতীয় সৰ্ববৃহৎ দলং, ভাৰতবৰ্ষৰ ভিতৰত দীৰ্ঘতম দলং, যখন ধুবুৰী টু ফুলবাৰী দলং। আপোনালোকে জানে আমাৰ এই ৰূপসী এয়াৰপৰ্টখন বিগত দিনত আমাৰ মাননীয় সাংসদ হজৰত মৌলানা বদরুদ্দিন আজমলৰ একান্ত প্ৰচেষ্টাত আপোনালোকে দেখিবলৈ পাইছে ৰূপসী এয়াৰপৰ্টখন বিভিন্ন সময়ত বিভিন্ন, আমি যিটো মানে এই ধুবুৰী অঞ্চলত যিখিনি উন্নয়নমূলক কাম হৈছে এ আই ডি এফৰ বাবে হৈছে, বিজেপিৰ বাবে হোৱা নাই, বিজেপিৰ বাবে হোৱা নাই বুলি আপুনি ক'ব বিচাৰে, কেৱল এ আই ডি এফে কৰিছে। যিখন মঞ্চত আমি বহিছোঁ, এই মঞ্চখন একেবাৰে ব্ৰিটিছৰ আগৰ পৰাই আছিলে। এই মঞ্চখনত যিখন আমি বাউণ্ডাৰী ৱাল দেখিছোঁ, এই বাউণ্ডাৰীখনো আমাৰ এম এল এ চাহাবে দিছে, এই বাউণ্ডাৰীখনত। ইয়াৰ উপৰি বিজেপি চৰকাৰে আমাক বহুত ৰিলিফ দিছে, আমি জানো আমাক গেছ দিছে, এই গেছ 450 টকাৰ গেছ আজি 800 টকা হৈছে, কিমান সময় এক বছৰৰ ভিতৰত আমালোকৰ সেই আচল টকাটো আহি যায়, তাৰপিছত আমাৰ বহু ক্ষতি হৈ আছে। ঠিক আছে, মই বিজেপিলৈ আহিছোঁ। মই বিজেপিয়ে কি ক'ব, এ আই ডি এফৰ বাবেহে এনেও এইখিনি ধুবুৰী ফুলবাৰী দলং ৰাস্তা ঘাটৰ উন্নয়ন তেওঁলোকৰ বিধায়ক থকা সমষ্টিকেইটাত হৈছে, বিজেপি একো কৰা নাই। হেনো তেওঁলোকে ভাল কৈছে, ঠিকে কৈছে। কাম দুই ধৰণৰ কাম হয়, এটা বেয়া কাম, এটা ভাল কাম। আৰু তেওঁলোকৰ যিবিলাক কাম আছিল, মিত্ৰজোঁট বৰ্তমান এটা মুদ্ৰা হিপিটি কংগ্ৰেছ আৰু আগৰ পৰাই আছিলে, এইবাৰ খোলাম খোলাকৈ হৈছে। এতিয়া বস্তুটো হ'ল, মানে ধুবুৰীত তেওঁ কাম কৰিছে, ইয়াতে বিৰলা জোঁট কোম্পানী আছিলে, বন্ধ কৰিছে। ধুবুৰীত জাহাজ ঘাট আছিলে, বন্ধ কৰিছিলে। ধুবুৰীত জুই কাৰখানা, আপোনাৰ দিয়া চৰকাৰৰ ফেক্টৰী আছিলে, সেইখন বন্ধ কৰিছিলে। ধুবুৰীত আমাৰ ৰাইজ দলৰ প্ৰাৰ্থী যিজন, মানে ভাল লাগিছে তেখেত, ছ'চিয়েল মিডিয়াৰ জৰিয়তে প্ৰচাৰ কৰি আছে, কিন্তু ৰাইজৰ মাজত প্ৰচাৰ কৰিবলৈ তেওঁ সময় নাই, ৰাইজে নাই প্ৰচাৰ, ইয়াৰ মাধ্যমেৰে প্ৰচাৰ কৰি আছে। কিন্তু তেখেত স্বীকাৰ কৰিছিলে কি, স্বাধীন হোৱাৰ আগতে ধুবুৰীৰ পৰিস্থিতি যেনেকুৱা এটা ইকনমিকেল এটা গ্ৰ'থ হৈছিলে বা আছিলে, যাৰ তুলনা আছিলে, সেই 70 বছৰৰ ভিতৰত কংগ্ৰেছ ষ্টপ, কাটা হাত দেখাই ষ্টপ কৰিছিলে। তাৰপিছত ৰাইজে অকুলাই, মানে এটা মৌলানা বদরুদ্দিনৰ বিশ্বাস কৰি লৈছিলে, তেওঁ এটা ডাঙৰ তালা আনি ধুবুৰীত উন্নয়ন চাবি মাৰাৰ কামটো কৰিছে। আমি কৰিছোঁ 3.5 বছৰ আমাৰ গভৰ্ণমেণ্ট, আমি আপোনালোকে চাব লাগে, ক'ভিড পেণ্ডেমিক যেতিয়া হৈছিলে, ৰাইজে কোনো কাম কৰিব পৰা নাই, গভৰ্ণমেণ্টো কোনো কাম কৰিব পৰা নাই, কিবা কিবি অলপ বানপানীৰ কাৰণে কাম, 3.5 বছৰৰ গভৰ্মেণ্ট কাম কৰিছিলে। আপুনি চাওক, ইয়াত 3টা বিধায়ক আছে এ আই ডি এফৰ, আৰু 2টা বিজেপিৰ আপোনাৰ বিধায়ক আছে, 2টা সমষ্টিত আপোনালোকে এওঁলোকৰ ইউ ডি এফৰ প্ৰাৰ্থীৰ পৰা সোধক, 5টা ৰাইজৰ ভিতৰত হলা বুলিৰ কাম, কিন্তু ডাঙৰীয়া মোৰ কথা শুনিব লাগিব, 2টা সমষ্টিত গোলকগঞ্জৰ বিলাকী পৰা বহুত কাম হোৱা নাই বুলি কৈ আছে। মই হেতুৱে আপোনাক কৈছোঁ, আমাৰ বিধায়কৰ কাম,
আৰু তিনিটা UDFৰ বিধায়কৰ ৰাইজৰ মাজত চকু লগাৰ কাম তিনি পাঁচটা খুদক কি কৰিছে পোন্ধৰ বছৰৰ ভিতৰত আৰু আমাৰ চাৰে তিনি বছৰত দুটা বিধায়ক কি কৰিছে এইটো দেখুৱাই দিম আমি সুধিম আমাৰ আমি সুধিম এইফালে ছাত্ৰ প্ৰতিনিধিও আছে তেওঁলোকেও ক'ব কিন্তু এইখিনি আমি বাণিজ্যিক বিৰতি ল'ব লাগিব বিৰতিলৈ গৈছোঁ অতি সোনকালে উভতি আহিম নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ এই বৃহৎ আয়োজন জনমঞ্চৰ মাজত প্ৰতিবছৰ পুনৰ স্বাগতম জনাইছোঁ জনমঞ্চৰ মাজলৈ আৰু বিৰতিৰ পূৰ্বে বিজেপিয়ে কৈছিলে যে এনেকুৱা ধৰণৰ পাঁচটা কাম তেওঁলোকে কওক যি পাঁচটা কাম বিজেপি চৰকাৰে কৰিছে আৰু এনেকুৱা পাঁচটা কাম যি পাঁচটা কাম বিৰোধী দলৰ নেতাই কৰিছে মই এবাৰ সেইখিনি কথালৈ যাব বিচাৰিছোঁ ছাত্ৰ প্ৰতিনিধিৰ কাষলৈ সদৌ অসম ছাত্ৰ সন্থাৰ এগৰাকী সদস্য আমাৰ মাজত আছে বিজেপিয়ে বহুখিনি কথাই ক'লে আপোনালোকেতো এইবাৰ পোনপটীয়াকৈ AJPকে সমৰ্থন কৰিছে কওকচোন পাঁচটা তেওঁলোকে কৰা কাম বা তেওঁলোকে নকৰা কাম চাওক মই এই কথাখিনি কোৱাৰ আগত মই ইয়াত পিতৃতুল্য মাতৃতুল্য বহুত আছে মই এটা প্ৰশ্ন কৰি কিনে মোৰ কথাখিনি মই ক'ম আজি বিজেপিয়ে আজি কাহ আনিলে কাহ আনি কিনে যে পাঁচজন যে আজি গুলিয়াই হত্যা কৰিলে হত্যা কৰি কিনে বিজেপিয়ে সাহস হোৱা নাই যে সিহঁতক শহীদ বুলি ঘোষণা কৰিছে এতিয়া মই নিজে গোলকগঞ্জ সমষ্টিৰ মই আজি সাধাৰণ ভোটাৰ গোলকগঞ্জ সমষ্টিৰ সাধাৰণ ভোটাৰ হিচাপে মই জনাব বিচাৰোঁ যে গংগাধৰ নদীৰ গড়াখহনীয়া সমস্যা যে কৰোণাৰ নাম লৈ যিটো নাটক মই কৰোণাক নাটক বুলি কোৱা নাই কৰোণাত যি সংস্থাপন হেৰুৱালে নিবনুৱা যুৱক যুৱতী সেই সংস্থাপনৰ কাৰণে আপোনালোকে মাত মাতিছেনে বিজেপি চৰকাৰখন আছিলে আমাৰ গোলকগঞ্জত অস্থিৰ ৰায় সৰকাৰ তেখেতে OBC চেয়াৰমেন আছিলে OBC বৰ্ডৰ চেয়াৰমেন আছিলে OBC বৰ্ডৰ চেয়াৰমেন হৈ কিনে OBC বৰ্ডৰ যিবিলাক নিবনুৱা যুৱক যুৱতী আছে সেইবিলাক হাজিৰা কৰিব লগা যায় বাহিৰত ইয়াক যে সমস্যা সংস্থাপন দিব পৰা নাই আৰু বহুত আছে আৰু ইয়াত বহুত আছে আমি BA পাছ DLED কমপ্লিট কৰাৰ পিছত আমি পকৰা বিক্ৰী কৰাৰ কাৰণে আমি BA পাছ কৰা নাই আমি পকৰা বিক্ৰীৰ পৰা পৰিত্ৰাণ বিচাৰিছোঁ আৰু এই পৰিত্ৰাণৰ কাৰণে অহা বিধানসভা নিৰ্বাচনত আমি বিজেপিক ইয়াৰ পৰা হাৰে মুজে আমি উবলাই পেলাই দিম গতিকে বিজেপিৰ কোনো দৰকাৰ নাই এজন দায়িত্বশীল স্বৰাষ্ট্ৰমন্ত্ৰী কেনেকৈ ক'ব পাৰে যে BA পাছ কৰাৰ পিছত আপোনালোকে পকৰা বিক্ৰী কৰিব লাগে তেওঁলোকে নিবনুৱাৰ কিয় সংস্থাপন দিব পৰা নাই ইমান ডাঙৰ ডাঙৰ কথা কৈছে নিবনুৱাৰ কিয় সংস্থাপন দিব পৰা নাই অসম জাতীয় পৰিষদ একচুৱেলি বিজেপিয়ে যিবিলাক কৈ আছে সিহঁতে অসমৰ সম্পদ বা ভাৰতৰ সম্পদ বিক্ৰী কৰি কৰি মানুহক টকা দি আছে 500-800 টকাকৈ দি আছে সেইবিলাক পায়ে মানুহে এতিয়া চাওক আপোনালোকে গেছৰ দাম বাঢ়িছে তেলৰ দাম বাঢ়িছে নিবনুৱা সমস্যা বাঢ়িছে তাৰপিছত হিন্দু মুছলমানৰ মাজত কাজিয়া লাগি আছে যিমান হেৰি হৈছে ছোৱালীৰ মাজত নিৰ্যাতিত হৈছে বিজেপি চৰকাৰৰ দিনতে হৈছে বিজেপি চৰকাৰৰ দিনতে এইখিনি হোৱা বুলি অভিযোগ কৰিছে কংগ্ৰেছে কি কয় চাওক মই এটা কথা ক'ব খুজিছোঁ আজি ইয়াতে মোৰ বন্ধুসকল কৈছে যে বিজেপি চৰকাৰে ইমান ডেভেলপ কৰিছে 5 বছৰত 70 বছৰ কংগ্ৰেছে বা বেলেগ চৰকাৰে কৰা নাই মোৰ বন্ধুসকল পাহৰি গৈছে আজি তেখেতে যিখন চেয়াৰত বহি আছে সেইখন কংগ্ৰেছৰ দিনতে বনোৱা হয় তেখেতে যিটো কাপোৰ পিন্ধি আছে সেইজন কংগ্ৰেছৰ দিনতে বনোৱা হয় কিন্তু বন্ধুসকল লগতে এইটো পাহৰি গৈছে যে আজি বিজেপি চৰকাৰে অহাৰ কাৰণে আমাৰ এয়াৰপৰ্ট বিক্ৰী কৰিব লগা হৈছে ৰেলৱে ষ্টেচন বিক্ৰী কৰিব লগা হৈছে তেখেতে 2 কৰোৰ চাকৰি দিম বুলি কৈছে সেইবিলাক হেৰুৱাই গৈছে অসম চৰকাৰে কৈছিল যে প্ৰত্যেক বছৰত 25 লাখ চাকৰি দিম বুলি কৈছিল কিন্তু মানুহৰ প্ৰত্যেক বছৰে 5 লাখ মানুহ চাকৰি গুচি গৈছে অসমৰ গতিকে আজি কৰোণাক ইস্তেমাল কৰি সিহঁতে যিটো অসমৰ আজি দুৰৱস্থা হৈছে গোটেই ভাৰতবৰ্ষত যিটো কৰিছে কিন্তু বিজেপি চৰকাৰে সিহঁতে গম পোৱা নাই মোৰ বন্ধুসকল বহি আছে সিহঁতক মই অৱগত কৰিব খুজিছোঁ আপোনালোকে এতিয়াও সময় আছে বুজি লওক আৰু উপযুক্ত চৰকাৰৰ লগত চাথ দি পেলাই অসমখনক বচাবলৈ অনুৰোধ কৰিম প্ৰশ্ন সুধিছিল বিজেপিলৈ প্ৰশ্ন সুধিছে একেলগে প্ৰশ্ন সুধিছে কেইবাটাও প্ৰত্যেকটো প্ৰশ্নৰ উত্তৰ বিচাৰিছে এখেতে কৈছে যে এয়াৰপৰ্ট বিক্ৰী কৰিছে অলপ কেইদিন পিছত আপুনি এই এয়াৰপৰ্টৰ পৰা আমেৰিকালৈ যাব পাৰিব অলপ কেইদিন ৱেইট কৰক আৰু কংগ্ৰেছে গোটেই অসমক শেষ কৰি দিলে ভাৰতীয় জনতা পাৰ্টী চৰকাৰ অহাৰ পিছত গোটেই অসমকে ধুনীয়াকৈ বনালে ইয়াতকৈ আৰু শুনক বিনা পইচাত ভাৰতীয় জনতা পাৰ্টী চৰকাৰে চাকৰি দিছে স্কুটি দিছে বিনামূলীয়া চাউল দিছে তাৰপিছত আপোনালোকে কি ক'ব খোজে কংগ্ৰেছে অসমক শেষ কৰিলে নিবনুৱাই বোলে সংস্থাপন পোৱা নাই নিবনুৱা সংস্থাপনৰ কাৰণে আমাৰ হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বিজেপি পইচা চাকৰি দি আছে ইয়াত কৈ ৰেকৰ্ড আৰু কি লাগে আপোনাক হিমন্ত বিশ্ব শৰ্মা ডাঙৰীয়াই বিজেপি পইচা চাকৰি দিছে কংগ্ৰেছৰ সরকার থকা সময়ত 8 লাখ 10 লাখ টকা ঘুষ দিব লগা হৈছিল আৰু আপোনালোকে কি ক'ব খোজে মই আপোনাক কাষলৈ আহিছোঁ এওঁলোকে কৈছে এওঁলোকে বহুত কাম কৰিছে বিৰোধীয়ে কৈছে একো কাম কৰা নাই আপোনালোকেতো কৈছে একো কাম কৰা নাই যুক্তিনিষ্ঠভাৱে কওকচোন কি কি কৰা নাই এওঁলোকে আৰু আপোনালোকে কি কি কৰিছে
চাওক মানে সামগ্রিকভাবে ধুবুরী জেলার কথা আলোচনা হয়ে আছে যে ধুবুরী জেলাত ইমান দিনে যাম করব লাগিছিল আমার জনপ্রতিনিধিবিলাকে টোটেলি ইহতে ব্যর্থ হয়েছে। আজি বিজেপিয়ে কক ইউডিএফে কক কংগ্রেসে কক সম্পূর্ণভাবে ইহতে ব্যর্থ হয়েছে। যিনি উন্নয়ন হব লাগিছিল একো উন্নয়ন হয় নাই। আজি আমার রাস্তা ঘাটের পর অবস্থা আরম্ভ করে শিক্ষা স্বাস্থ্য গোটেখিনিতে টোটালি ব্যর্থ আর ব্যর্থ কেবল রাস্তা ঘাট বনুয়া বলে কে আছে আর বনায়ও আছে কোবাদ কোবাদ একটা কথা কইছো রাস্তা ঘাট বনার কথা যদি কইছি আমি ইয়াত দেখিবলে পাইছিল ইয়াত মানে নাম ফলকর উজান লগাই দিছে আমি গোটাই রাস্তা গাঁত যাব নোড়া অবস্থা হয়েছে কিন্তু রাস্তা হওয়া নাই অকল নাম ফলক লগাইছে আর রাস্তা ঘাটের নামত লাখ লাখ কোটি কোটি টাকা লুণ্ঠন করেছে অবাধ লুণ্ঠন হয়েছে। আমি আমার জনপ্রতিনিধি লোকে দেখা নাই আমার জেলাখনের সমস্যা হলে ইহতে মাত মাতা দেখা নাই ইহতে নিমাতি কন্যা নিমাতি কন্যা দলে বিধানসভা হয়েছে। মই বিপিএফ হক বিচারিছো বিপিএফর এজন আহিব লাগে এই গৌরীপুরত আপনাদেরকেও শাসন করেছিল অসম গণ পরিষদেও শাসন করেছে ইআইডিএফেও শাসন করেছে এই গৌরীপুরের উন্নয়ন হওয়া নাই বলে অভিযোগ করেছে। প্রথমে নিউজ এইটিনে ধন্যবাদ দিছো এইখান বিল্ডিং যে বনাই আছে হাগ্রাম মহলের নেতৃত্বে গৌরীপুরত এই বিল্ডিং বনাই আছে এইটু বিল্ডিং প্রমাণ দিও মিত্র জোটের কারণে এই হাগ্রাম মহলের নেতৃত্বে এই বিল্ডিংখন হয়েছে। দ্বিতীয়তে রূপসী এয়ারপোর্টখন 2003 চনের 10 ফেব্রুয়ারি তারিখে বিডিসি চুক্তি হওয়ার মর্মে এই এয়ারপোর্টখন হয়েছে। একচুয়ালি কোকরাঝা ডিস্ট্রিক্ট হয় এবার আপনাদের এবার আপনাদের এবার সমষ্টি হয় এবার আপনাদের মিত্র জোটে ঠিক আছে এইটো আমার মিত্র জোটের অবদান এবার গৌরীপুরত আপনাদের এআইডিএফ সমর্থন করব লাগে আমার অল অসমত আমি ইউডিএফ মিত্র জোটের লগত আমি সমর্থন জানাইছো। ইউডিএফ বলি কথা নয় কতবা আছে বিজেপি আছে বিজেপি সরি মহাজোটত আছো আমি মহাজোটত আছো কতবা কংগ্রেস আছে কতবা সিটু কে বিজেপি এটা সময় আপনাদের লগত আছে শুনক বিজেপি যিমান ঢল ঢল বাজাই থাকক গরিবুরত লাভ নাই আপনাদের চাওক এয়ারপোর্ট কোন হাগ্রাম মহলের এয়ারপোর্ট বনাই দিয়া কালি দিন কালি নরেন্দ্র মোদী এটা বিক্রি করার কারণে উলাইছে হাগ্রাম মহলের যেটা এয়ারপোর্ট বনাইছে সেটা নরেন্দ্র মোদী বিক্রি করার কারণে উলাইছে বিজেপিয়ে আর আজি চাওক গরিবুরত এইখন বিবাহ ভবন কোনে বনাইছে ঠিক আছে কিন্তু হাগ্রাম মহিলাই বনাইছে। মই প্রথমতে নিউজ এইটিনক ধন্যবাদ জানাইছো এইটিনক ধন্যবাদ জানাইছো আৰু আমার গৌরীপুর সমষ্টিবাসী রাইজক ধন্যবাদ জানাইছো। অলপমান আগতে রাইজর দলের পর কিছু কথা কল হিন্দু মুসলিম যেতিয়া লকডাউন হল একাউন্টত যেতিয়া মোদি সরকারে টাকা দিলে তেতিয়া কি হিন্দু আর মুসলিম বলে টাকা দিছিল নাকি তারপর যেতিয়া গ্যাস দিয়ে স্কুটি দিয়ে গ্যাস দিয়ে স্কুটি দিয়ে ঘর দিয়ে মোদি সরকারে তেতিয়া কইছে চানমিয়া ভাইয়ে কই আছে চানমিয়া ভাইয়ে কই আছে বিপিএফর পরা চানমিয়া ভাইয়ে কই আছে বিপিএফর পরা যে একটু হাংরামা সারে বনাইছে রাইট হাংরামা সার বনাইছে তেতিয়া আমি হাংরামার লগত আছিলু বিজেপির লগত আছিলু যেতিয়া আমার ইএম ইলেকশন হয় তেতিয়ার পরা হাংরামা সার আর হেমন্ত বিশ্ব শর্মা সারর লগত কিবা একটা ভুল বুঝাবুঝি কাজিয়া লগত তারপিছত আমি বিপিএফক এরি আহি বিজেপিত যোগদান করু এই চানমিয়া ভাই কোনে মারছে আলমগঞ্জ বাজারত আমি গৈছো তাক বসাবর কারণে কোক আপনার কোনে মারিছিলে ইডিএফ মারিছিলে না না মারিছিলে বিজেপি যুব মোর্চাই কি কব আপনার বিরুদ্ধে ধারাবাহিক গতি কেবল সমালোচনা আপনাদেরকে কেবল হেনো বাহিরের অংশ ভিতরে কোয়া ভাতুরি করেছে চমকে দিছে চমকর বাদে হেনো একো দিয়া মই আপনার জড়িয়ে দুখন কথা কব বিচারো প্রথম কথা হল তেখেতে ইমান আত্মবিশ্বাসরে যদি কই আছে যে ভারতীয় জনতা পার্টি সরকার যা 4 বছর বা 5 বছর একো কাম করা নাই যদি নকরে তেখেতকলে যদি আত্মবিশ্বাসী থাকে যে এইবার তেখেতকলে সরকার করিব তেনহলে কিয় অকল বিজেপি দলর এগেনস্ট সবে মিলি পেলায় একে লগত বহি মিত্রজোট পাতিবলগিয়া হল প্রথম প্রশ্ন হল এইটু তার মানে তেখেতে আত্মবিশ্বাসী নহয় এই কারণে যি দল এতিয়া ইমান দিন বিপরীতে খেলিছিলে গোটেইবিলাক একে লগত বহি আছে আপনি চাওকছুন খেতিয়কর এতিয়া অসুবিধা হয়েছে গোলকগঞ্জত গড়া খহনীয়ার সমস্যা আছে আজিলৈকে সমাধান হওয়া নাই গড়া খহনীয়ার সমস্যা ইতিমধ্যে আমার মাননীয় রাষ্ট্রীয় অমিত শাহজি কইছে যে তেখেতে ইমান দিন 70 বছরত এইটু জাতীয় সমস্যা হিসাবে ঘোষণা করা নাই এতিয়া কিন্তু জাতীয় সমস্যা হিসাবে ঘোষণা করবলৈ গৈ আছে আর এবাৰ নকৰিলে মানে নেক্সট বার করিব আপোনালোকে কিছুদিন মান আপুনি ওয়েট করো ধুবুরী জেলা বিজেপির কোনো ফ্যাক্টর নয় 2016 চনত বিজেপি হলগা নাছিল জাতি মাটি ভেড়ি রক্ষা জাতি মাটি ভেড়ি রক্ষা করিব নহলে বিজেপি বলপূর্বকভাবে কাকা কাপ জমি দিলে কাকা আমি কেতিয়াও নামনু কা নামনু জাতি মাটি ভেড়ি রক্ষার স্বার্থত আমি নিজের তেজর ভাইক ক্ষমা করা না হব জয় এই অসম বিজেপিয়ে যি কথা কইছে যে আমি এইবার রাষ্ট্রীয় সমস্যা হিসেবে বানপানী ঘোষণা করি বিজেপির একটা প্রতিশ্রুতি তেখেত সকলে রক্ষা করা নাই আজিলৈকে আমি দেখিছো যিমানখিনি প্রতিশ্রুতি দিছিল প্রতিটা প্রতিশ্রুতিয়ে তেখেতলোকে একটা প্রতিশ্রুতিও রক্ষা করা নাই দ্বিতীয় কথা হয়েছে
বিজেপি সরকার 7 বছর যিমানখিনি আইন ভারতবর্ষত প্রণয়ন করেছে এবিলাক মানুহ হত্যা করা আইন প্রণয়ন করেছে। আপনাদের যদি চায় জিএসটির পর নোটবন্দির পর কৃষি কানুনের পর কা এনআরসির পর যিমানখিনি আইন প্রণয়ন করেছে মাত্র মানুহ হত্যা করেছে। বিজেপির পর উত্তর বিচারিছো, বিজেপির পর উত্তর বিচারিছো জ্যোতির্ময়, বিজেপির পর উত্তর বিচারিছো। মই কব বিচাৰো যেতিয়া মানুহ চন্দ্রলৈ গৈ পাইছে তেতিয়া এই বেৰিকুটটো এটা এমএলএ দিছে বুলি তেখেতসকলে গর্ব অনুভব কৰিছে, যেটো আমার এটা পৌরসভার নির্বাচিত প্রতিনিধি ইয়ার পর ডাঙর একটা ব্যারিকেড দি পেলায় কেতিয়াও নকয়। এতিয়া বিধায়কে কোনজন এজন বিল্ডিং বনাইছে, কোনজন এজন ব্যারিকেড দিছে, আজি দিনত এনেকুৱা আমার পরিস্থিতি আছে নাকি যে আমি ব্যারিকেড দি পেলায় এটা আমি গর্ব অনুভব করে আছো আর তাকে হাত চাপড়ি দি আছো? এই কথাটোর কিবা এটা কব বিচাৰিছে? মোর বন্ধু বিজেপি ইউথ মোর্চার হেরির প্রেসিডেন্টজনক মই জানাব বিচাৰিছো যে আপনাদের উন্নয়নের কথা কয়, আপনাদের লেকচার দিয়ার প্রথম ভাষণটি হয় ভারত মাতা কি জয়, তার পিছে পিছে ভারত মাতার অঙ্গ বিক্রি করার সিদ্ধান্ত লওয়া হয়। জানে আমার ভারতের প্রধানমন্ত্রী তখেতে কৈছে ভারতের মানুষ 25 জন মানুষে সবকা সাথ সবকা বিকাশ আর সবকা বিশ্বাস। আপনাদের জানে গোলকগঞ্জত আজি মাইনরিটির মানুষ 15,000 মানুষ মাইনরিটির মানুষ দলত যোগ দিছে, মেম্বারশিপ পাইছে। আজি আপনারা সেটা গৌরব অনুভব করবেন লাগে। তেওঁলোকৰ যেটো আছিলে প্রথমতে কি মেক ইন ইন্ডিয়া ফেল, ডিজিটাল ইন্ডিয়া ফেল, স্মার্ট সিটিজ ফেল, ওমেন শক্তি ফেল, স্টার্টআপ ইন্ডিয়া ফেল, স্কিল ইন্ডিয়া ফেল, ব্ল্যাক মানি কত আহিলে 15 লাখ আমাক ব্যাংক একাউন্টত কোড দিছে, হ্যাঁ 2 কোড় রব 2 কোড় আমার জব কোড দিলে, আমি যুবকসকলে আমি বিএ পাস করার পিছনে এম এ পাস করে কি করলো, তারপর জিডিপি সবকে ডর কথা জিডিপি গব্বর সিং টেক্স আমার উপর লই পেলায় আমার উপর মারি আছে, আজি গ্যাস ফ্রি দিছে দাম বাড়াইছে 900 টাকা, চুলাবিলা কি করেছে গ্যাসবিলা পেলাই দিয়ে পেলে খুঁড়িয়ে চলাই আছে। কিন্তু এইখিনিতে লো বাণিজ্যিক বিরতি, বিরতির পাশত সোনকালে উভতি আহিম গৌরীপুরের এই জনমত। বিজেপিয়ে হোক বা আন বিরোধী পক্ষই হোক যুক্তিনিষ্ঠভাবে জনমঞ্চত সকলে নিজের নিজের সমস্যা উত্থাপন করে আছে, আমি আশা করছো একটা সমাধান সূত্র যাতে আমি উপনীত হব পারো। এবার মই এগারী স্থানীয় লোকর কাছে আইসো, গোলকগঞ্জের এগারী স্থানীয় লোক, আপনি কাক সমর্থন করে বা কেনে পরিবেশ এবার হব গে আছে 2021 চনের নির্বাচন? সব গোলকগঞ্জ আজি যে মহাজোট বন্ধন হয়েছে, মহাজোট বন্ধনের মূল মন্ত্রটা হল অসমর পরাগ বিজেপিক উফরাই দিয়া হব, অনাগত দিনত বিজেপি আর না থাকে। গোলকগঞ্জের কথা মই কইছো, গোলকগঞ্জত বিধায়ক অশ্বিনী রায়ের নামত আজিলৈকে বিধায়ক পুঁজিরপর এখনো নাম ফ্লপ পোৱা নাই, এইজন বিধায়ক সম্পূর্ণভাবে অযোগ্য। অনাগত দিনত গোলকগঞ্জ সমষ্টির রাইজে উচিত বিচার করে দিব। আমি কংগ্রেসের যিজন প্রার্থী আছে, শক্তিশালী প্রার্থী আব্দুস সুমান সরকার, তেখেতক আমি বিপুল ভোটে গোলকগঞ্জ সমষ্টির পর দিসপুর লৈ পঠাম। কংগ্রেসের সমর্থকজনের ভাষ্য শুনিল গোলকগঞ্জ ব্যক্তিরক আমার সমষ্টির ফল আমি অভিনন্দন জানাইছো। আপনাদের জানে যে গোলকগঞ্জ সমষ্টি একটা ঐতিহাসিক সমষ্টি আর গোলকগঞ্জত ঐতিহাসিক উন্নয়ন হয়েছে, আমি মুখেরে নহয় কামরে দেখুয়াই দিছো। আজি আমার ছাগলিয়াত যখন আরবিসি স্কুল, আরবিসি স্কুল বিধায়কর পাঁচটার মাটির 50 বিঘা মাটি দিছে রাইজর কারণে, আরবিসি স্কুল হল। তারপর আমার গোলকগঞ্জত আমার যখন তৃতীয়খন দলং গঙ্গাধর ব্রিজ আমার ডিপিআর হয়ে গেছে, ইতিমধ্যে আমার কাম আরম্ভ হব গোলকগঞ্জের দ্বিতীয় খন্ডলং। কলাক্ষেত্রের কথা কক, আর তখন কেছে বিধায়কের এমএলএ এডিএসের কাম হওয়া নাই, মানে তখন কইসু যে আজ হালাকুড়ার ধর হালাকুড়া কলেজের, আজ হালাকুড়া হায়ার সেকেন্ডারির আগমনীর আমি দ্রুত উন্নয়ন হয়েছে। আমার স্বাস্থ্যক্ষেত্র যদি কও যে কংগ্রেসের যেতে বিধায়ক আছিল আমার তাতে একটা মডেল হসপিটাল আছিল, কিন্তু মডেল হসপিটাল কাটি গরিব সমস্যা জানিছে, কিন্তু আমার বিধায়ক মহোদয় নেতৃত্বত মডেল হসপিটাল গোলকগঞ্জ উন্নয়ন হয়েছে, মডেল হসপিটালের কাম ইতিমধ্যে আরম্ভ হয়েছে,
স্বাস্থ্যের ক্ষেত্রে কোক কমিউনিকেশনের ক্ষেত্রে কোক শিক্ষার ক্ষেত্রে কোক খেলার ক্ষেত্রে স্টেডিয়ামের কাম আরম্ভ হয়েছে আপনাদের দেখিও না দেখার ভাব রয়েছে নাকি ঠিক আছে আপনাদের কবদি দেখিও না দেখার ভাব রয়েছে নাকি এ কইছে হইছে একটা কথা কবলই বিচারিছ গোলগঞ্জ জিমানখিনি উন্নয়নের ফ্লপ লগা হয়েছিল এইবিলাক এম জি এনরেগা 14 ফাইন্যান্স আর 15 ফাইন্যান্সর ফ্লপে হে লগা হয়েছে এইবিলাক পঞ্চায়েতর ঠিকই কাম হয়েছে এম জি এনরেগার আসনি অধীনত হয়েছে বিধায়ক পুঁজি প্রায় একো কাম হওয়া নাই কি কব প্রত্যুত্তর দিয়ক যুক্তি নিষ্ঠ মানে মই ব্যক্তিজনক ধন্যবাদ জ্ঞাপন করছো তেখেতে জানে নে না জানে আজি উশ্রী রায় সরকারের 5 বছরের অভিজ্ঞতা আর তেওঁলোকৰ নেতৃত্বত যোৱা 10টা বছৰত তেখেতে একটা নাম ফলক দেখাব পাৰিব নেকি বিধায়ক পুঁজির উন্নয়নের কোনো খতিয়ান আবু তাহের ব্যাপারের আমলত 10টা বছৰত এটা নাম ফলক যদি তেখেতে দেখাব পাৰে আৰু তেখেতক আপোনালোকে লৈ যাওক গোটেই সমষ্টিটো ঘূৰাক আপোনালোকৰ বিধায়ককে দেখা নাই বুলি কৈছে তেখেত নিশ্চয় অন্ধ এজন সমষ্টির ব্যক্তিয়ে যদি কয় যে 5 বছৰে এজন বিধায়কক দেখা পোৱা নাই তেতিয়া নিশ্চয় তেখেত অন্ধ গতিকে মই ধন্যবাদ জ্ঞাপন করছো বিধায়ক গড়াকে দেখা পোৱা নাই ইয়ারপর গম পালো যে বহুত উন্নতি হয়েছে ঠিক আছে শিক্ষার ক্ষেত্রে উন্নতি হয়েছে হয়েছে না বারু মোর কথা তো অল্প টাইম দিও হয়েছে বলে কইছো টাইম দিও কইলে বডি যোৱা বছর ক্লাস 10 এক্সামত ক্লাস 10 অসমৰ পৰা ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট লোয়েষ্ট পাৰ্চেণ্টেজ পাইছে দিছ ইজ উন্নতি যোৱা বছৰ অসমৰ ক্লাস 10ত লোয়েষ্ট পাৰ্চেণ্ট ধুবুৰী ডিষ্ট্ৰিক্ট চাওক স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত এতিয়া জ্বলন্ত প্ৰব্লেমৰ স্বাস্থ্যৰ ক্ষেত্ৰত এতিয়া ইয়াৰ পৰা যদি এজন মানুহৰ হাৰ্ট এটাক হয় সেইজন মানুহ দুঘণ্টাৰ ভিতৰত যদি আই চি ইউত লোৱা হয় তেওঁৰ একো ক্ষতি নহ'ব 8 ঘণ্টা পিছত লৈ যায় হস্পিটেলত আৰু ডেড বডিটো লৈ 20 লাখ টাকা জমা দি ডেড বডিটো লৈ আহে সেইটো উন্নতি কৰিছে যুব প্ৰতিনিধি কওক আপুনি সঁচাটো কওক কেৱল মিছা প্ৰতিশ্ৰুতি দিছে এনে বিজেপি চাওক মই এটা কথা কওঁ এই দাদাই প্ৰথমতে কৈছিলে যে এইখন চেয়াৰ বোলে কংগ্ৰেছে দিয়া তো মই এটা কথা কওঁ সৰু এটা কথা যে গছ এটা ৰুলে ডাঙৰ হ'ব কিন্তু সাৰ পানী দিলে সোনকালে ডাঙৰ হ'ব কিন্তু ইমান দিনে গছডালত সাৰ পানী কংগ্ৰেছে দিয়া নাই বিজেপি সরকার দিছে কারণে উন্নতি আজির দিন বৃহৎ আকারে হয়ে আছে তারপর মই এটা মই আশুক প্রশ্ন করব শিক্ষা স্বাস্থ্য যে ফপসো হওয়া বলে কেছে আশুক প্রশ্ন করব শিক্ষা স্বাস্থ্য ফপসো হওয়া বলে কেছে প্রশ্নের উত্তর মই কই আছো যে কইছিল যে বিজেপি সাম্প্রদায়িক বলে কইছিলে মই তার পরিপ্রেক্ষিতত এটা কথা কব বিচাৰিছো যদি বিজেপিক সাম্প্রদায়িক কব বিচাৰিছে তেতিয়ালে আজি 56 বছর অসমখনত কংগ্রেসে শাসন করে আসলে তেতিয়ালে বরপেটা আর ধুবুরী জেলা কিয় আজির দিনত অনুন্নত হয়ে আছে অভিযোগ কারপর আহিছে যে করোনার দিনত আপনার সাংসদ দুবাইত গই বহি আছে আপনি কি কব নয় এটা হসা মানে মিছা কথা আমার যে বিলা হসা কথা নে মিছা কথা আপনি দুবাই মানে সহ পড়ে তার মানে করোনার যেটা মোটিভ করোনা যেটা আসিল মানে তেওঁলোকৰ যেটো মানে নিউট্ৰেল সেফটি থাকার কারণে মানে অসমৰ যেটো আইন কানুন আছে আইন কানুন যাতে ভাইলট নহয় যাতে ল এণ্ড ৰেগুলেশ্যন ভাইলট নহয় তাৰ কাৰণে এপি চাহেবে তেওঁলোকৰ আইনৰ তৰফা যিখিনি থাকিব লাগে সেইটো কৈছিল তথাপিও মেছেজ দিছিল আমালোকক আমি যিখিনি সক্ষম হৈছো আমি গোটেই অসমবাসীক আমি কিন্তু আমাৰ কৰোণাৰ সময়ত যিখিনি হেল্প কৰিলে হেল্প কৰিছো আমি দিছো 2009ত আমি মনমোহন সিং যেতিয়া চৰকাৰ কৰা আছিল কংগ্ৰেছ চৰকাৰত কংগ্ৰেছ চৰকাৰ হবা 2009ৰ পৰা আমি আমি ষোল্লখন মেমৰেণ্ডাম দিছিলোঁ দিয়াৰ পিছত তাতে এপ্ৰুভ হৈ গৈছিল কিন্তু আজি 2009ৰ পৰা আজিলৈকে আন্দোলন কৰাৰ পিছত শেষতহে আজি আমাৰ মোদী চৰকাৰে এইখন এপ্ৰুভ দিলে গতিকে আজি বিজেপি চৰকাৰ যিখন মিথ্যাচাৰী চৰকাৰ এইখন জিলা অত্যাচাৰ কৰিছে আমাৰ অসমত চাৰিখন স্মাৰ্ট চিটি বনোৱাৰ কথা কৈছিল এইখন এখন নবনালে 100খন মডেল ভিলেজ বনোৱাৰ কথা কৈছিল এইখন নবনালে এওঁলোকে নাগপুৰীয়া সভ্যতা গঠন কৰাৰ কাৰণে ইষ্টাব্লিছ কৰাৰ কাৰণে আজি অসমত উটি পৰি লাগিছে নাগপুৰীয়া চৰকাৰৰ কথা কৈছে এইটো সম্পূৰ্ণ মিছা আৰু তেওঁলোকে বিৰোধী হিচাপে ক'ব লাগে কাৰণে কয় আজি ভাৰতীয় জনতা পাৰ্টি কোনো সাম্প্ৰদায়িক দল নহয় নাইবা সাম্প্ৰদায়িক তেনেকৈ মন্তব্য ৰখা নাই আমি কামে কাজে প্ৰমাণ কৰোঁ কাৰণ আমি এইবাৰ যি বিধানসভাৰ 5টা বিধানসভাৰ সমষ্টিত আমি কেণ্ডিডেট দিছোঁ চাওক বিলাসীপাৰে পশ্চিমৰ আমি মাইনৰিটি ভাই ডক্টৰ হাফিজুদ্দিনক দিছোঁ কিন্তু কংগ্ৰেছ আৰু ইউআইডিএফৰ মহাজোঁটৰ এগৰাকীয় হিন্দু কেণ্ডিডেট কিয় দিব নোৱাৰিল তেওঁলোকে যে সাম্প্ৰদায়িক তেওঁলোকে এইটো প্ৰথমতে প্ৰমাণ কৰি দেখুৱালে আৰু দ্বিতীয় কথা আপোনালোকে হয়তো আজি কংগ্ৰেছৰ যিসকল মহাজোঁটৰ আছে সকলোৱে হয়তো গাগলছ পিন্ধি আহিছে অথবা কথা বৰ্ণন কৰিছে যে অন্ধ কাৰণ নিজৰ ঘৰৰ
সন্মুখ রাস্তাতে পকা হয়েছে, অথচ কংগ্রেসি প্রতিনিধিগী তখন নেদেখা কথা কৈছে। কারণ আছে তো সাধারণ রাইজর ফল আপনি এফলে আহ কিন্তু আপনি সাধারণ রাইজ নে এআইডিএফ নে কংগ্রেস ভালকে কো সাধারণ রাইজ ঠিক আছে সাধারণ রাইজ হ্যালো সাধারণ রাইজ হিসাবে মই এটাই প্রশ্ন করব শাসকীয় পক্ষক, মানে আমার দেশের অর্থনৈতিক ব্যবস্থা দিয়ে ডেভেলপ চিন্তা করা যায়, তো আমার দেশের ডেভেলপমেন্ট এমন হয়েছে, অর্থনীতি এমন হয়েছে, যেদিন আমার দেশটি ভাগ হয়ে গেছে পাকিস্তান, তার বেটা হয়েছে বাংলাদেশ, সেই বাংলাদেশ স্বরূপ আমার নাতি স্বরূপ দেশের লগত আমার জিডিপি নিজ পাশে তলত গেছে, আর বিজেপির লাজ না লাগে এনেকুয়া ডেভেলপ ডেভেলপ কই আছে, এলে জবাব দিও মোক। বিজেপি সবকা সাথ সবকা বিকাশ, এই স্লোগানে বিজেপি আগে যাচ্ছে, সবকা সাথ সবকা বিকাশ সবকা বিশ্বাস সবকা বিশ্বাস, এই কথা মানবেন করছে, কিন্তু এগারো ষোলো যখন কংগ্রেস ইলেকশন খেলেছে তখন কোথায় আমার বাংলাদেশি ভোট না লাগে, বাংলাদেশি ভোট মানে নিবিচার বাংলাদেশি ভোট লই ভাই সরকার গঠন ন করো। মই কংগ্রেস ইমান নিরপেক্ষ কথা ইমান খান খালি কেঁচাল, কারণ হল কি আজি আজি প্রত্যেকটা মানুষ কৈছে যে ধর্মে রাজনীতি করে আছে, কিন্তু এটা সঁচা কথা, রাম জন্মভূমি বাবরি মসজিদ ইস্যু নিয়ে ভারতবর্ষ আজকে বিজেপি পাওয়ারত আইসে, এটা লুকা ছাপা কথা নহয়, কিন্তু আজি ওয়ার্ল্ডের ভিতর জন কেনেডি ইন্দিরা গান্ধীর পিছত আছে নরেন্দ্র মোদী প্রাইম মিনিস্টার, তেওঁ বিজেপি দলের হব পারে কিন্তু তেওঁ নিচিনা প্রাইম মিনিস্টার নহলে ভারতবর্ষ ধ্বংস হয়ে গেল। আপনি কংগ্রেসের নাকি? কংগ্রেসের হয়ে আপনি প্রশংসা করেছে নরেন্দ্র মোদীর প্রশংসা, মানুষ যদি এতিয়া না থাকিল হয় ভারতবর্ষ দেউলিয়া হয়ে গেলে ধ্বংস হয়ে গেল, কারণ যিকোনো উপায় নরেন্দ্র মোদী লিজ দুক প্রাইভেট সেক্টর দুক, মানে চুরিচামারি বেশি আর সরকার থাকলে চুরিচামারি বেশি আর সরকারি থাকে, মানে আপনি প্রশংসা করে আকো সমালোচনা করেন, আমার বলে কংগ্রেস জিলে মন্ত্রী মহারতীলে সব টাকা চুরি করে, যার জন্য নরেন্দ্র মোদী সাহেবে কইছে যে মই প্রাইভেট সেক্টর করে দিম, তাইলে কর্মচারী দরমাহা ইন্ডাস্ট্রি থেকে আরামর সব সুচার উপে চলিব। আর একটা কথা, মাননীয় হেমন্ত বিশ্ব শর্মা যেতিয়া কংগ্রেসত আছিল তেতিয়া কিন্তু মাদ্রাসাবিলাক সব খুলাইছিল, তেওঁ নিজে এডুকেশন মিনিষ্টার থাকাতে সমস্ত মাদ্রাসা তার নেতৃত্বতে বনাইছিল, কিন্তু এতিয়া মই নাজানো যে তেওঁ আর এস এসের চাপত পড়ি মাদ্রাসাবিলাক বন্ধ করে দিলে, আপনাদেরকেতো কইছে এআইডিএফ লগত আপনাদেরকেতো কইছে এক ধাক্কাত মাদ্রাসা খুলে দিব, হিমন্ত বিশ্ব কইছে আমি এক ধাক্কাত মেডিকেল কলেজ খুলিছো, এটা রাইজে বিচার করক, মানে তেওঁলোকে উন্নয়ন করেছে শিক্ষার ক্ষেত্রে আপনাদের মাদ্রাসাতে লাগি আছে। আমি লৈছো বাণিজ্যিক বিরতি, সোনকালে উভতি আহিম গৌরীপুরের এই জনমঞ্চ চলাইছো জনমঞ্চ মাজলৈ। বিরতির পূর্বে আঞ্চলিকতাবাদী শক্তি বনাম রাষ্ট্রীয় শক্তি হয়েছিল আর তেওঁলোকৰ মাজের যুঁজখন সাংঘাতিকভাবে আকর্ষণীয় হয়েছিল, মানে জ্যোতিবা কাষলৈ কৈছো অসম জাতীয় পরিষদের আছে, কারণ রাইজর দলে ইতিমধ্যে কৈছে অসম জাতীয় পরিষদে এই বিষয়সমূহ কেনে ধরনের চাইছে? নিশ্চয়ই মানে বাহিরের গুণগান করে তো লাভ নাই, আমার প্রতিটি দলকে অনুরোধ যে নিজের অঞ্চলের কারণে কি করলে, কত দিল্লিত কি হয়েছে তাত কি হয়েছে এইবর কথা কই লাভ নাই, তো আমি আমার অঞ্চলের কারণে কি কি করেছো সেইটু কক, মিছা স্লোগান দি মিছা প্রতিশ্রুতি দি লাভ নাই, কারণ অঞ্চল আমার হয়, এইখান ঠাই আমার হয়, আমার ঠাইর উন্নতি আমি করব লাগিব। বাইদে সকল অসর যাব বিচাৰিছো, প্র্যাকটিক্যাল উন্নয়নের কথা কইছে, ভারতীয় জনতা পার্টি সরকারে ইমান দিনে বহুত উন্নতি করেছে, বিশেষকে মহিলার কারণে, মহিলা সকল সেলফ হেল্প গ্রুপ হোক মহিলার নামত ঘর দিছে, মহিলার নামত ল্যাট্রিন দিছে, বৃদ্ধ পেনশন বিধবা পেনশন অরুণোদয় আসনি, বিরোধী পক্ষে কথা পাতি আছে কিন্তু কথা কওতে কওতে বারে বারে বিজেপির কথা কয়, কেন মহিলা বিলাক প্রতিটা ঘরের মহিলাই এটা নহলে এটা স্কিম পাইছেই, প্রতিটা বিরোধী পার্টির মহিলা এটা না এটা স্কিম পাইছে সবাই জানে, এই কারণে বিরোধী পক্ষে বারে বারে কথা কওতে খালি মহিলার নামে উল্লেখ করে আর মহিলা সকল কথা কই থাকে, মহিলা সকল উপকৃত হয়েছে, হেনো মহিলা সকলের হেনো প্রভূত উন্নয়ন হয়েছে বিজেপির। বাইদেউ সকল মই কব খুজিছো তেখেতে হতে পাহরি এতিয়াহে গম পালে যে বিধবা পেনশন আর বৃদ্ধ পেনশন দিয়ে আছে, এটা যা কংগ্রেসের সরকারের পর চলি আছে, হয়তো আপনার না জানে, হয়তো আপনার না জানে, আর আপনার কইছে আর শুনক আর আপনার কইছে যে মহিলা সকলের মহিলার উন্নতি করেছে, আপনার গম পায় আপনার জানে যে সিলিন্ডার আপনার ফ্রি দিছে, নোটবন্দির কথা পাহরি গেলে আপনার
নোটবন্দির কথা পাহৰি গলে আপোনালোকে যোৱা যিখন একটা মানে ফুপুলৰ হুৰুপ কেছি দিলে বিজেপি চৰকাৰে এইখন টোটালি মিথ্যা এইটো মানে মানে শেষ সময়ত নিৰ্বাচনৰ আগত মানে যেনেকৈ স্কুটি প্ৰদান কৰিলে অনুদান আঁচনিত বেলেগ বেলেগ মানে মিথ্যাচাৰৰ আশ্ৰয় লৈছে জ্যোতিৰ্ময় মিথ্যাচাৰৰ আশ্ৰয় লৈছে কি কৈছে সকলোতে হেনো বিজেপিয়ে মিথ্যাচাৰৰ আশ্ৰয় লৈছে মোৰ বিৰোধী বন্ধুসকল মই তিনিজন ৰাজনীতিকৰ কথা ক'ম আপোনালোকে জানে বদরুদ্দিন আসমল বদরুদ্দিন আসমলে কৈছে মহাজোট সরকার যদি অসমত হয় অসমত পুনরায় মাদ্রাসাবিলাক খুলি দিব আর হেমন্ত বিশ্বই কৈছে বিভিন্ন প্রকার বিরোধী বন্ধুয়ে মোক কৈছে হেমন্ত বিশ্বই কোয়া কথা স্যার মই কৈছো বিরোধী পক্ষ যেটো ভাষ্য কৈছে সেইটো কৈছো হেমন্তই কৈছে মিয়ার ভোট নালাগে হেমন্তর কথা আর প্রয়াত আমার মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ে কৈছিল হু ইজ বদরুদ্দিন এই যে তিনিজন রাজনৈতিকবিদ অসমত এই তিনিজন রাজনৈতিকবিদ এজনে কৈছে হু ইজ বদরুদ্দিন বদরুদ্দিনে কৈছে যদি মহাজোট সরকার হয় অসমত মাদ্রাসাবিলাক খুলি দিয়া হব আর হেমন্তই কৈছে মিয়ার ভোট নালাগে গতিকে যি সকল ইউডিএফর বন্ধু আছে যি সকল কংগ্রেসের বন্ধু আছে সেই সকল বন্ধুক মই অনুরোধ করব বিচাৰিছো আপনার বিচক্ষণতা আছে প্রকান্তরে যেটো আমার 2021 বিধানসভা নির্বাচন এই নির্বাচনত 2001 চনত তরুণ গগৈ যেনেকৈ কংগ্রেস সরকার করেছিল এই বদরুদ্দিন সাহাবে প্রকান্তরে আমার অসমৰ ৰাইজক মানে মিথ্যাচার দি বিজেপি সরকার আনার কারণে যেটা এটা রাজনীতি করে আছে সেই কথাটো কংগ্রেস আর ইউডিএফে জানা উচিত অসম গভর্নমেন্টর যিখন গভর্নমেন্ট আছে এতিয়া পুয়া উঠিলে মানুহ এটা ভাল নাম লয় এতিয়া বিজেপির মানুষে অকল খালি বদরুদ্দিন কই আছে ইমান ভয় খাইছে আর বুর্বক বনাই আছে আপনার যে বদরুদ্দিন সিএম হব বদরুদ্দিন সিএম নহয় হেমন্ত বিশ্ব শর্মার ভয় ধরেছে যে বিজেপি অসমৰ পৰা বিদায় হব এতিয়াতো হেমন্ত বিশ্ব শর্মা এজন শিক্ষামন্ত্রী এই এজন দক্ষতা মন্ত্রী থাকার কারণতো যিমান ইউনিভার্সিটি যিমান বিশ্ববিদ্যালয় হব লাগছিলে আমার বদরুদ্দিন আজমল মুখ্যমন্ত্রী নহওয়ালৈকে নাইবা সিএমও নাই ইমান শিক্ষামন্ত্রী নহয় আজি 15-20 বছর ধরে শিক্ষামন্ত্রী হওয়ার পিছতো এটা কক যে আমার অসমত এটা বিশ্ববিদ্যালয় নাইবা ইউনিভার্সিটি ব্যক্তিগতভাবে চলাই আছে নাকি আমার বদরুদ্দিন আজমলে ব্যক্তিগতভাবে ইউনিভার্সিটি চলা আছে কেটো কথা আজি বদরুদ্দিন আজমল সাহেবে চাওক আজি 4খনকে ডাঙর ডাঙর হসপিটাল স্থাপন করে হাজার হাজার মানুষক বিনামূল্যে চিকিৎসা দিয়ে আছে 70খন স্কুল কলেজ স্থাপন করেছে 70 স্কুল কলেজ স্থাপন করে হাজার হাজার দুখিয়া নিবনুয়া মানুষক কর্মস্থান দিয়েছে তার শিক্ষা গ্রহণ করে আছে আজি হেমন্ত বিশ্ব শর্মা শিক্ষামন্ত্রী হইও আজি আমি 80,000 কোটি টাকা ঋণের বোঝা লই আছো 80,000 কোটি টাকা ঋণের বোঝা মই মোৰ AYDFৰ মিত্ৰক ধন্যবাদ জ্ঞাপন কৰিছোঁ তেখেতে সঁচা কথাটো বুজি পাইছে আৰু ৰাইজৰ মাজত কৈছে যে বদরুদ্দিন আজমল কেতিয়াও চিএম হ'ব নোৱাৰে হয় সৰ্বানন্দ সোণোৱালে আকৌ চিএম হৈ আছে আচলতে মোদী চৰকাৰ অহাৰ পিছৰ পৰা যে জাতীয় সমস্যাবিলাক হৈছে সেই সমস্যা সম্পৰ্কে কিন্তু কোনো বন্ধুসকলে কোৱা নাই আজি চাওক মানে এনআরসির সমস্যা কার সমস্যা কৃষি আইনের বিরুদ্ধে যে সমস্যা হয়ে আছে হ্যাঁ পাঞ্জাব হরিয়ানা যে আন্দোলন চলে আছে সেইবিল সমস্যা আমি নকাও আমি অকল তারও প্রভাব পড়া নাই কৃষি আন্দোলন তার চলে আছে আন্দোলনই নাই আপনাদের আন্দোলনই করা নাই নহয় আমি আন্দোলন সাপোর্ট করেছো আন্দোলন কে করা নাই আমি কৃষকে মাত মাতা নাই না না মাত মাতিছে কিন্তু তেনেকুৱাকে আন্দোলন করা নাই কিন্তু সাপোর্ট করে আছে আমার অসমীয়া মানুষে আমি কার ওপর বেশি গুরুত্ব দিছো ঠিক আছে মই আপনাকে এখন মই এইখিনি কব বিচাৰিছো যে কালা ধন কত গল আজি পেট্রোল দাম ইমান কিয় হল নরেন্দ্র মোদীয়ে কৈছিল যে আচ্ছাদি আনে ওয়ালা হে এজন বিজেপি মানুষ কক যে আচ্ছাদি আহিছে নাকি আচ্ছাদি গুছি গল দেশ বিক্রি হল কলা ধন মই আপনার কথাটা শুনিব দিয়ক কলা ধন মানে কলা ধন তো কত গল প্রথমে এই কোশ্চেন করে কলা ধন তো জমা কোনে করিলে কমল নেট 2G 3G জিজাজি এইবার ঘটনা কোনে করিলে সেই কলা ধনবার জমা প্রথমে কোনে করেছে এই আগত প্রশ্ন করে দুর্নীতি হওয়া নাই কংগ্রেসের দিনত যিখিনি হয়েছে বিজেপির দিনতে হয়েছে এটা পরীক্ষা প্রতিটো ডিপার্টমেন্ট এটা পরীক্ষা ভালকৈ ইহতে পাতিব পারা নাই ইহতে প্রতিটা পরীক্ষা এটা পরীক্ষা ভালকৈ পাতিব পারা নাই আমি গোলকগঞ্জের পৰা কৈ আছো মহাজোটৰ সরকার হবলৈ গৈ আছে আমি মহাজোটৰ প্ৰাৰ্থী আব্দুল সুবহান আলী সরকার বিপুল ভোটত জয়ী করে আমি দিশপুরলৈ পঠাম ভালদরে পরীক্ষা এটা পাতিব নোৱাৰে মুখ্যমন্ত্রীর হাতত থকা গৃহ বিভাগৰ পরীক্ষা ভালদরে কিয় পাতিব নোৱাৰে মোদী হয়তো মুমকিন হয় সর্বায়ত সম্ভব হয়
হিমন্ত হাতে হিম্মত হয় গোলগজবে অশিনী হাত আশা কা কিরণ হয় কি হয় কইছে পিএনআরডি কেলেঙ্কারি হইছে কেলেঙ্কারি কইবলৈ হিম্মত নেকি কোন ধরনের পিএনআরডি কেলেঙ্কারি হওয়া নাই যিমানখিনি কেলেঙ্কারি হয়েছে কংগ্রেসের দিনত হয়েছে কংগ্রেসের দিনত যিবোৰ কেলেঙ্কারি হয়েছে কংগ্রেসের দিনত হয়েছে আমি বিজেপি সরকার হওয়ার পিছত রাকেশ পালক আমি জেলত সুমাই দিছো মই আছে কোশ্চেন করিম এই যে আমার বিরোধী পক্ষে তেতিয়ার পরে চাইছো আপনাদের যদি একটু টেলিকাস্ট করব রাইজে চাব ইমান টাইম তেখেত সকলে কল হিন্দু মুসলিম কমিউনালিজম রাম রহিম এনেকুয়া কলে আমার ফলের পর কেতিয়াবা এটা ওয়ার্ড শুনিলে নাকি কমিউনালিজম আর এটা কোশ্চেন বিজেপির পাঁচ বছর শাসন সাংঘাতিক উত্তেজনাময় পরিস্থিতি আমি বিশেষ সমাধান সূত্র নাপালো কিন্তু দুই মেলে অপেক্ষা করব লাগবে এই ধুবুরীর পাঁচটা সমষ্টির ফলাফল দুই মেত কি ওলায় সেয়া হব সবাতোক একটা গুরুত্বপূর্ণ বিষয়।